সর্বশেষ সত্য খবর পেতে স্মার্ট মিডি নিউজকে এখনই সাবস্ক্রাইব করুন এবং নতুন আপডেট পেতে পাশে আসা বেল আইকনটি চাপতে ভুলবেন না। বঙ্গবন্ধু স্যাটেলাইট এক উৎক্ষেপণের পর সজীব যা বললেন। ফ্লোরিডা বঙ্গবন্ধু স্যাটেলাইট এক মহাকাশে সফল উৎক্ষেপণের পর নিজের ফেসবুক পেজে সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি দিয়েছে প্রধানমন্ত্রী তথ্য বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। শুক্রবার দিবাগত রাত 2:15 স্যাটেলাইটটি উৎক্ষেপণের কিছুক্ষণ পর সজীব ওয়াজেদ জয় বলেন, পরিষ্কার আকাশে এটা ছিল নিখুঁত উৎক্ষেপণ। বঙ্গবন্ধু এক বাংলাদেশের উপরে চূড়ান্ত কক্ষপথের দিকে উড়ে যাচ্ছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। স্যাটেলাইটের সফল উৎক্ষেপণে দেশবাসী সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানভেরাল উৎক্ষেপণ মঞ্চ থেকে স্যাটেলাইটটি যাত্রা শুরু করে। মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থা স্পেস এক্স ফ্যালকন 9 ব্লক 5 রকেটের মাধ্যমে তা পাঠানো হয়। বিশ্বের 57তম দেশ হিসাবে স্যাটেলাইটের অভিজাত ক্লাবে নাম লেখালো বাংলাদেশ। মার্কিন কোম্পানি স্পেস এক্স এর সর্বাধুনিক রকেট ফ্যালকন 9 যুক্তরাষ্ট্রের ক্যাপ ক্যানভেরাল উৎক্ষেপণ মঞ্চ থেকে স্যাটেলাইটটি নিয়ে কক্ষপথের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। মহাকাশে 119.1 ডিগ্রি পূর্ব দাঘিমায় থেকে উপগ্রহটি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আবহাওয়ার পূর্বাভাস এবং পর্যবেক্ষণের দেশের সক্ষমতায় সম্প্রসারিত করবে। উপগ্রহটি থেকে সার্ক দেশগুলোর পাশাপাশি ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মিয়ানমার, তাজাকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান ও কাজাকিস্তানের একটি অংশ এর সুযোগ নিতে পারবে। বঙ্গবন্ধু এক এর ফলে ডাইরেক্ট টু হোম, DTH, ভিডিও সার্ভিস, ই লার্নিং, টেলিমেডিসিন, পরিবার পরিকল্পনা, কৃষিখাত সহ দুর্যোগ উদ্ধারের ভয়েস সার্ভিসের জন্য সেলুলার নেটওয়ার্কের কার্যক্রম এবং SCADA AAS ও ডাটা সার্ভিসের পাশাপাশি বিজনেস টু বিজনেস পরিচালনায় আরও সহজতর করবে। BTRC 2015 নভেম্বরে দেশের প্রথম এই স্যাটেলাইটের নির্মাণের জন্য ফ্রান্সের এলিনিয়া স্পেস ফ্যাসিলিটিস কোম্পানির সঙ্গে $248 মিলিয়ন চুক্তি করে। কোম্পানিটি কয়েক মাস আগে স্যাটেলাইটটি তৈরির কাজ সম্পন্নের পর এটি ফ্রান্সের ক্যানেস ওয়াটার হাউসে রাখা হয়। পরে 29 মার্চ এই স্যাটেলাইট ফ্লোরিডায় স্থানান্তর করা হয়। বঙ্গবন্ধু এক স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য বাংলাদেশে 2015 জানুয়ারিতে রাশিয়ার স্যাটেলাইট প্রতিষ্ঠান ইন্টারস্পুটনিক এর কাছ থেকে $280,00,000 119.1 ডিগ্রি পূর্ব দাঘিমায় স্লট কক্ষপথ স্লট ক্রয় করেন। এরকম আরও সব খবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চেপে দিন।